বিল গেটস টানা দীর্ঘ সময় ধরে পৃথিবীর সর্বোচ্চ ধনী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও। আমরা সবাই কম বেশি এই ভদ্রলোক সম্পর্কে জানি, তবে আমরা কি জানি তার বাড়িটি সম্পর্কে? বিল গেটসের এই বাড়িটি আমেরিকার ওয়াশিংটনের ম্যাডিনাস্থ ল্যাক ওয়াশিংটন হ্রদের কোল গেসে অবস্থিত। বাড়িটি জানাডু সিরিজের একটি বাড়ি। বলে রাখা ভালো, এই সিরিজের বাড়িগুলোর নির্মাণ শৈলী সম্পূর্ণ আলাদা। সাদামাটা বাড়িগুলোর মধ্যে ইন্টেরিয়রের সাথে খুব আলট্রা ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয় এই বাড়িগুলো নির্মাণ করতে। এখন পর্যন্ত 2 পয়েন্ট সিরিজের এই একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রায় 66,000 স্কোয়ার ফিট এর এই বাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 7 বছর এবং খরচ হয়েছে $63 মিলিয়ন। বসের যেই পরিমাণ অর্থকড়ি আছে তাতে এটা কোনো ব্যাপারই না। পুরো বাড়িটি প্যাসিফিক লজ স্টাইলে নির্মাণ করা হয়েছে। এই ধরনের বাড়িগুলো সাধারণত দ্বিতলের বেশি হয় না। এখানে ব্যবহার করা হয়েছে প্রায় 500 বছর পুরনো ডগলাস ফির নামক কাঠ দিয়ে, যা পাওয়া গিয়েছিল পরিত্যক্ত একটি অতি পুরাতন কাঠের ইয়ার্ডে। এছাড়া ছাদগুলোতে দেয়া হয়েছে বিশেষ ধরনের স্টিলের সিট। এবার আসি মূল বাড়িটিতে কি কি কমন ফিচার রয়েছে তাই নিয়ে। 1. সুইমিং পুল। 3,900 স্কোয়ার ফিট সাইজের সুইমিং পুলটির আকার 17 ফিট বাই 60 ফিট। পুলটিতে একটি আন্ডার ওয়াটার সাউন্ড সিস্টেম আছে। এছাড়া সাঁতারু একটি কাচের দেয়ালের পাশে বসে ডাইভ করতে পারে। 2. ব্যায়ামাগার। প্রায় 2,500 স্কোয়ার ফিটের একটি ব্যায়ামাগার আছে। এতে সোনা, স্টিম রুম, পুরুষ এবং মহিলাদের আলাদা লকার এবং একটি ট্রাম্পেলিন রুম আছে 20 ফুট উঁচু। 3. লাইব্রেরি। 2,100 স্কোয়ার ফিটের উপর অবস্থিত এই লাইব্রেরিটি। পুরো লাইব্রেরিটি দেয়ালে খুব চমৎকার করে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। এখানে খুব দামি এবং কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন লিওনার্দো দ্য ভিঞ্চি 16 শতকের নোটবুক দ্য কোডেক্স লেইচেস্টার, যেটি তিনি প্রায় $30 মিলিয়ন খরচ করে কিনেছেন, যা তার পুরো বাড়ি বানানোর অর্ধেক খরচ। 4. সুবিশাল সিঁড়ি। প্রায় 90 ফিট লম্বা এবং 63 ফিট উঁচু সিঁড়িটি 80টি স্টেপে সজ্জিত। সিঁড়িটি শুরু হয়েছে সুইমিং পুল থেকে এবং শেষ হয়েছে একেবারে নিচে গিয়ে। 5. মুভি থিয়েটার। 1,500 স্কোয়ার ফিট আয়তন গেটস সাহেবের মুভি থিয়েটারটির। এতে 20 জন একসাথে বসে মুভি উপভোগ করতে পারবে। এছাড়া এতে রয়েছে অত্যাধুনিক চেয়ার, পপকর্ন মেশিন এবং এর স্ক্রিন HD। 6. ডাইনিং স্পেস। 10,000 স্কোয়ার ফিটের ডাইনিং স্পেসে 24 জন লোক অনায়াসে বসে খাবার আহার করতে পারবে এবং এর সাথেই একটি 39 ফিট বাই 23 ফিটের একটি কিচেন রয়েছে। 7. অফিস। ঠিক রিসেপশন হলের উপরে রয়েছে 1,900 স্কোয়ার ফিটের অফিস, কনফারেন্স এবং কম্পিউটার রুম। 8. রিসেপশন হল। রিসেপশন হলের সাইজ 2,300 স্কোয়ার ফিট, আন্ডারগ্রাউন্ড পার্টি সেন্টার সহ 200 লোকের পার্টি করার সুব্যবস্থা। এর একপাশের ওয়ালে 6 ফিট প্রশস্ত একটি ফায়ার প্লেস রয়েছে। এছাড়া অন্য ওয়ালে রাখা হয়েছে একটি 22 ফিট লম্বা টিভি সেট, যেটি 24টি 40 ইঞ্চি টিভি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া এর সাথে একটি কমার্শিয়াল গ্রেডের কিচেন রয়েছে। এবার জানি বাড়িটি সম্পর্কে কিছু স্পেশাল ফিচার। 1. কয়েক মাইল লম্বা কমিউনিকেশন কেবল রয়েছে, যার বেশিরভাগই অপটিক্যাল ফাইবার কেবল। প্রত্যেকটি রুমে রয়েছে টাচ সেন্সিটিভ লাইটিং, মিউজিক এবং ক্লাইমেট চেঞ্জিং সুইচবোর্ড। তার মানে পুরো বাড়িতে কোনো ভিজিবল সুইচবোর্ড নেই। 2. এখানে আসা প্রত্যেক ভিজিটরকে একটি ছোট একটি ইলেকট্রনিক্স পিন পরিধান করতে হয়, যাতে সে যখন যে রুমে যাবে তখন সেন্সর তার শরীরের তাপমাত্রা অ্যানালাইসিস করে অটোমেটিক্যালি এসি টেম্পারেচার কন্ট্রোল করবে। এছাড়া লাইটের উজ্জ্বলতা এবং ভিজিটরের অবস্থান নির্ধারণ করার জন্য এই পিনটি কাজে লাগে। 3. কিছু দরজা এমনভাবে ওয়ালের সাথে ফিনিশিং করা হয়েছে যে ধাঁধায় পড়ে যেতে হবে আসলে দরজাটা কোথায়। 4.
মূল গেটটি আগত গাড়ির পরিচিত স্ক্যান করে অটোমেটিক্যালি খুলে যায়। যদি কোনো অপরিচিত গাড়ি মূল গেটে আসে তাহলে এই গেট খুলবে না, কারণ সেন্সর তাকে চিনে না। পাঁচ, পুরো বাড়িটাতে বেডরুম আছে 22টা আর বাথরুম আছে 24টা। এক কথায় বিল গেটস তার মনের মতো করে বাড়িটি সাজিয়েছেন। এখানে তার প্রতিটা চাহিদা এবং তার ব্যক্তিগত স্বচ্ছন্দতা পূরণ করা হয়েছে। বাড়িটি তার আভিজাত্য এবং অসাধারণ রুচির বহিঃপ্রকাশ।